আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে করমচাঁদ কাশ্মীরি আচার তৈরি করতে পারবেন আপনারা। তো এটা তৈরি করতে যা যা লাগবে সেগুলো হচ্ছে শুকনো করমচা 5 কাপ, এটা 1 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে, চিনি 3 কাপ, সিরকা 3 কাপ, নকশা করে কাটা আদা 10 থেকে 12 পিস লাগবে, নকশা করে কাটা রসুন 20 থেকে 24 পিস লাগবে, শুকনা মরিচ কুচি 2 টেবিল চা চামচ, লবণ 1.25 চা চামচ। এখন আপনারা যেভাবে তৈরি করবেন, প্যানে করমচা, চিনি, সিরকা, আদা, রসুন ও শুকনা মরিচ লবণ সহ চুলায় বসাতে হবে। কাঠের চামচ দিয়ে মাঝে মধ্যে হালকা নাড়তে হবে। করমচা সিদ্ধ হয়ে ঘন চকচকে রং ধরলে নামাতে হবে। তৈরি আপনার করমচার কাশ্মীরি আচার।